আজ আমরা পর্যায় সারণীর তৃতীয় পর্ব নিয়ে আলোচনা শুরু করছি। 1868-তে লোথার মেয়ার প্রথম পর্যায় সারণী তৈরি করেন। 1869-এর 17ই ফেব্রুয়ারি দিমিত্রি ইভানোভিচ মেন্ডেলিভ তার স্বপ্নে দেখা পর্যায় সারণীটি বিশ্ববাসীকে উপহার দেন। 1869-এর 6ই মার্চ রুশ ভাষায় মেন্ডেলিভ তার পর্যায় সারণীটি প্রকাশ করেন। এটিকে ভালোভাবে সাজিয়ে দেখালাম। তাহলে 1869-এ লোথার মেয়ার এবং দিমিত্রি ইভানোভিচ মেন্ডেলিভ উভয়ই স্বতন্ত্রভাবে তাদের পর্যায় সারণী তৈরি করেছিলেন। 1875-এ লুইস রিফ গিবস আলাদাভাবে একটি পর্যায় সারণী তৈরি করেন। তিনি নিউল্যান্ডস, মেয়র ও মেন্ডেলিভ কারোরই পর্যায় সারণীর কথা জানতেন না। আমরা বিশেষভাবে দেখতে পাই যে মেয়র ও মেন্ডেলিফের পর্যায় সারণীর মধ্যে এটি মেয়রের এবং এটি মেন্ডেলিফের অদ্ভুত রকমের মিল আছে। লোথার মেয়ার 53টি মৌলের পারমাণবিক আয়তন বা অ্যাটমিক ভলিউম বনাম পারমাণবিক ওজনের মানগুলিকে লেখ কাগজ বা গ্রাফ পেপারে স্থাপন করেন এবং একটি লেখচিত্র পান। এই লেখচিত্র একটি পর্বতমালার মতন দেখতে। লেখচিত্রের শৃঙ্গ বা শীর্ষ এবং পাদ বা ভূমিদেশ নির্দিষ্ট নিয়মে দেখা যায়। আরেকটা খুঁটিয়ে দেখা যাক। এটি এক্স অক্ষ অর্থাৎ পারমাণবিক ওজন অক্ষ, এটি ওয়াই অক্ষ অর্থাৎ পারমাণবিক আয়তন অক্ষ। লেখচিত্রটি হচ্ছে এই লেখচিত্রে প্রায় একই ধরনের মৌল যেমন টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, আয়রন, কপার, জিঙ্ক ইত্যাদি ওই লেখচিত্রের প্রায় একই স্থানে অবস্থান করে। লিথিয়াম বাদে বাদবাকি তীব্র তড়িৎধনাত্মক মৌলগুলো যেমন সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম রয়েছে তরঙ্গের শীর্ষ দেশে। এগুলোকে লাল বৃত্তের সাহায্যে দেখানো হয়েছে। তরঙ্গের অবরোহী বা নিম্নগামী অংশে ক্ষারমৃত্তিকা মৌলগুলি যেমন বেরিলিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম ইত্যাদি অবস্থিত। এগুলোকে নীল আয়তক্ষেত্র দিয়ে দেখানো হয়েছে। হিলিয়াম বাদে বাদবাকি নিষ্ক্রিয় মৌলগুলি অর্থাৎ নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন লেখচিত্রের আরোহী বা ঊর্ধ্বমুখী অংশে রয়েছে। এগুলিকে লাল তীর দিয়ে দেখানো হয়েছে হ্যালোজেন অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি মৌলগুলি লেখচিত্রের আরোহী বা ঊর্ধ্বমুখী অংশে রয়েছে। এগুলিকে নীল তীর দিয়ে দেখানো হয়েছে। তাহলে মেন্ডেলিফকে কেন আধুনিক পর্যায় সারণীর জনক বলা হবে? কারণ তিনি বেশ কিছু মৌলের পারমাণবিক গুরুত্বের সংশোধন করেছিলেন। সেগুলি হচ্ছে বেরিলিয়াম, ইন্ডিয়াম, অরাম বা গোল্ড, প্ল্যাটিনাম
এবং ইউরেনিয়াম এগুলির পারমাণবিক গুরুত্বে সংশোধন করেছিলেন। তিনি মৌলের ধর্মের সাযুজ্য তথা পর্যাবৃত্ততা রক্ষার জন্য কিছু কিছু মৌলের অবস্থান পরিবর্তন করেছিলেন। তার মতে মৌলগুলির ভৌত রাসায়নিক ধর্মগুলি ওই মৌলগুলির ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্বের সাথে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়, অর্থাৎ তিনি কম থেকে বেশি এইভাবে পারমাণবিক গুরুত্ব অনুযায়ী মৌল সাজাতে সুপারিশ করেন, কিন্তু তিনি নিজে ওই নিয়ম মানেননি। যেমন দেখা যাক এখানে কোবাল্ট, এর পারমাণবিক গুরুত্ব 58.9, নিকেল 58.7। ধর্মের সাযুজ্য রাখার জন্য তিনি আগে কোবাল্টকে রেখেছেন, পরে নিকেলকে রেখেছেন। একই রকমভাবে টেলুরিয়াম এবং আয়োডিনের মধ্যে টেলুরিয়ামের পারমাণবিক গুরুত্ব 128, একে আগে রাখা হয়েছে আয়োডিনের 127। পরবর্তীকালে যখন নিষ্ক্রিয় মৌল আবিষ্কার হলো আর্গন, তার পারমাণবিক গুরুত্ব বেশি, কিন্তু পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব কম হওয়া সত্ত্বেও তাকে আগে রাখা হয়েছিল। যদিও দিমিত্রি মেন্ডেলিভ যখন পর্যায় সারণী তৈরি করেছিলেন তখন নিষ্ক্রিয় গ্যাসগুলির কথা জানা ছিল না, তাই তিনি ওগুলির জন্য পর্যায় সারণীতে কোনো স্থান রাখেননি। তথাপি ওইগুলি আবিষ্কার হওয়ার পরেও দেখা গেল যে তিনি পর্যায় সারণীতে যে ট্রেন্ড বা যে নির্দেশ নীতি মানার ভিত্তি স্থাপন করেছিলেন যেন সেটাই পালিত হলো। তিনি তার পর্যায় সারণীতে বেশ কিছু মৌল আবিষ্কার হবে এই ভবিষ্যৎবাণী করে সেগুলির জন্য ফাঁকা স্থান রেখেছিলেন। এই যেমন তিনি সিলিকনের সঙ্গে ধর্মে মিল আছে এরকম একটি মৌল আবিষ্কার হবে এই ভেবে তার নাম দিলেন একাসিলিকন এবং তার জন্য পর্যায় সারণীতে স্থান রেখে দিলেন। একা একটি সংস্কৃত শব্দ, একা শব্দর মানে হচ্ছে সিমিলার টু, অর্থাৎ প্রায় মিলযুক্ত। একই রকমভাবে অ্যালুমিনিয়ামের সঙ্গে মিলযুক্ত একা অ্যালুমিনিয়াম, বোরনের সঙ্গে মিলযুক্ত একা বোরন, এই মৌলগুলির জন্য তিনি স্থান রেখে গিয়েছিলেন। কিন্তু ওই সময়ে তাকে বিশেষ কেউ গুরুত্ব দেননি। তার এই দূরদর্শিতা প্রমাণ হতে কিন্তু খুব বেশি দিন ধৈর্য ধরতে হয়নি। 1875 খ্রিস্টাব্দে লিকক ডি বোসবর্টন তিনি গ্যালিয়াম মৌলটি আবিষ্কার করলেন এবং দেখা গেল যে গ্যালিয়ামের যাবতীয় ধর্ম, তিনি যে একা অ্যালুমিনিয়াম মৌলটিতে যা যা ধর্মের কথা বলেছিলেন ঠিক অনেকটাই তার মতন দেখা গেল, অর্থাৎ তার যে দূরদর্শিতা এটা প্রমাণ হলো। একই রকমভাবে 1879 খ্রিস্টাব্দে স্ক্যান্ডিনিয়াম আবিষ্কার হলো, আবিষ্কার করলেন লার্স ফ্রেডরিক নিলসন। এখানেও স্ক্যান্ডিয়াম মৌলটির ধর্মের সাথে একা বরণ বর্ণিত মৌলটির ধর্মের অদ্ভুত রকমের মিল খুঁজে পাওয়া গেল। 1886 খ্রিস্টাব্দে ক্লিমেন্স উইঙ্কলার তিনি আবিষ্কার করলেন জার্মেনিয়াম। এখানেও একই রকমভাবে একা সিলিকনের সঙ্গে জার্মেনিয়ামের ধর্মের সম্পূর্ণ মিল দেখা গেল। 1871 মেন্ডেলিভ 32টি মৌলের জন্য ভবিষ্যৎবাণী করে পর্যায় সারণীতে ফাঁকা স্থান রেখেছিলেন এবং পরবর্তীকালে তার অনেকগুলোই মিলে গেছে এবং আবিষ্কৃত হয়েছে। এখানে এই সারণীর সাহায্যে সেটা দেখিয়েছি। এই পর্যায় সারণীটি মেন্ডেলিভের নিজের হাতে আঁকা, 1875 সালে তিনি এটি তৈরি করেছিলেন এবং এটিই মেন্ডেলিভের আঁকা শেষ পর্যায় সারণী। 1906 সালে এটি তিনি তৈরি করেছিলেন। 1907 দিমিত্রি ইভানোভিচ মেন্ডেলিভ চিরনিদ্রায় গেলেন, রয়ে গেছে তার কীর্তি পর্যায় সারণী, যা আজ 150 বছর পরেও গুরুত্বপূর্ণ ও অমর। 1955 খ্রিস্টাব্দে সাইক্লোট্রন যন্ত্রে কৃত্রিম উপায়ে 101তম মৌলটির
জন্ম হয়। 1957 খ্রিস্টাব্দে কৃত্রিমভাবে উৎপন্ন ওই 101তম মৌলটির নাম মেন্ডেলিফের স্মরণে ও সম্মানে দেওয়া হলো, নাম দেওয়া হলো মেন্ডেলিভিয়াম। তিনি চির নতুন হয়ে রইলেন তার পর্যায় সারণীর বুকে। 2019 হচ্ছে পর্যায় সারণীর 150 বৎসর। আমরা এই 150 বৎসর পালন করেছি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে, ছাত্রদের দিয়ে পর্যায় সারণী তৈরি করানো হয়েছে, তারা স্কুলের ড্রেস গেঞ্জি তাতে পর্যায় সারণী এঁকেছে, পর্যায় সারণীর মডেল তৈরি করে এক্সিবিশন করেছে, সেমিনার করা হয়েছে, আমি অংশগ্রহণ করেছি ছাত্রদের সঙ্গে, একাধিক এক্সিবিশন হয়েছে, রামকৃষ্ণ মিশনে এই বিষয়ে আমি সেমিনার করেছি, এবং যে গেঞ্জিটি তৈরি করা হয়েছিল সেই গেঞ্জিটির একটি চিত্র এখানে, এর উপরে মেন্ডেলিফের পর্যায় সারণীর 150 বছর ওর ছবি আঁকা হয়েছে। এরপর 1894 র্যালে ও র্যামসে তারা কিছু পরিমাণ বিশুদ্ধ বাতাস থেকে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এবং নাইট্রোজেনকে আলাদা করার পরও আরও আরেকটি গ্যাসের সন্ধান পেলেন যেটি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না। ল্যাটিন ভাষায় নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভকে আর্গস বলা হয়, তাই তারা ওই গ্যাস তথা মৌলটির নাম দিলেন আর্গন। আসলে 1785 খ্রিস্টাব্দে হেনরি ক্যাভেন্ডিস এই বাতাসে আর্গনের উপস্থিতি নির্দেশ করেছিলেন। র্যামসে এবং র্যালে এই যন্ত্রপাতির সাহায্যে, এই যন্ত্রপাতি ব্যবহার করে আর্গন গ্যাসটি আবিষ্কার করেছিলেন। যেহেতু আর্গন কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এর যোগ্যতা শূন্য, তাই পর্যায় সারণীতে একটি নতুন শ্রেণী, শূন্য শ্রেণী গঠন করা হলো এবং সেখানে আর্গনকে স্থান দেওয়া হলো। 1895 আরেকটি নিষ্ক্রিয় মৌল হিলিয়াম আবিষ্কৃত হলো, কিন্তু এই হিলিয়ামের কথা অনেক আগেই জানা হয়ে গিয়েছিল। 1868 18ই আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়েছিল ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশ রাজ্যের মচিলিপত্তনম ও গুন্টুর শহর থেকে ওই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। গুন্টুর শহরে ওই পূর্ণগ্রাসের সময় সৌরবর্ণালীর পরীক্ষা করার জন্য উপস্থিত ছিলেন জেনসেন ও লোকিয়ের। তারা ওই বর্ণালীতে একটি মৌলের উপস্থিতি লক্ষ্য করেন। গ্রিক ভাষায় সূর্যের নাম হিলিয়াস, তাই ওই মৌলটির নাম দেওয়া হলো হিলিয়াম। পরবর্তীকালে র্যামসে, ক্লিভে ও ল্যাংলেট প্রত্যেকে নিজে নিজে প্রায় একই সময়ে ক্লিভাইট খনিজে হিলিয়ামের উপস্থিতি লক্ষ্য করেন। আর এই হচ্ছে সেই সৌর বর্ণালী, এতেই হিলিয়ামের উপস্থিতি ধরা পড়েছিল। 1898 মরিস উইলিয়াম ট্রাভার্স এবং স্যার উইলিয়াম র্যামসে বায়ুতে একে একে আবিষ্কার করলেন 3-3টি নিষ্ক্রিয় গ্যাস। গ্রিক ভাষায় নতুনকে বলা হয় নিওস, তাই প্রথম মৌলটির নাম দেওয়া হলো নিয়ন। দ্বিতীয় গ্যাসটি লুকিয়েই থাকে, খুঁজে পাওয়া বেশ কঠিন। গ্রিক ভাষায় লুকিয়ে থাকা বা হিডেনকে বলা হয় ক্রিপ্টস, তাই দ্বিতীয় মৌলটির নাম দেওয়া হলো ক্রিপ্টন। আর তৃতীয় গ্যাসটি যেন অপরিচিত বা বিদেশি, মানে স্ট্র্যাঞ্জার বা জেনস, তাই এটির নাম দেওয়া হলো জেনন। তাহলে 1898 পর্যায় সারণী শূন্য গ্রুপে ঠাই পেল একে একে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন ও জেনন। আগেই বলেছি যে
হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, তাই এদের সম্ভ্রান্ত বা নোবেল গ্যাস বলা হয়। 1910-এ র্যামজে আরেকটি নিষ্ক্রিয় গ্যাসকে শনাক্ত করলেন, এটির নাম রেডন। এটির কথা প্রথম বলেছিলেন বিজ্ঞানী ফ্রেডরিক আর্নস্ট্রং 1900 খ্রিস্টাব্দে। রেডিয়াম থেকে একটি তেজস্ক্রিয় গ্যাস নির্গত হয়, ওই গ্যাসটিই হচ্ছে রেডিয়াম এমানেশন বা রেডিয়াম থেকে উৎপন্ন একটি তেজস্ক্রিয় মৌল, তাই এটির নাম রেডন। আতোয়া হেনরি বেকেরাল, তিনি পটাশিয়াম ইউরেনিল সালফেট যৌগটিকে নিয়ে এক্স রশ্মি উৎপন্ন হওয়ার পরীক্ষা নিরীক্ষা করছিলেন। সেদিন 1896-এর 26শে ফেব্রুয়ারি, প্যারিসের আকাশ মেঘলা, তাই তিনি পটাশিয়াম ইউরেনিল সালফেট যৌগটিকে রোদে রাখতে পারেননি, কালো কাগজে মুড়ে ড্রয়ারে রেখেছিলেন। ড্রয়ার থেকে ফটোগ্রাফিক ফিল্ম বের করে দেখলেন ওগুলো নষ্ট হয়ে গেছে। তিনি আরও নিখুঁত ও সাবধানী হয়ে আবার নতুন প্লেট ওই ড্রয়ারের পাশে রাখলেন। কী আশ্চর্য, প্লেটগুলো আবার খারাপ হয়ে গেল। বেকারেন বুঝলেন ইউরেনিল সালফেট থেকে অদৃশ্য শক্তি তরঙ্গ নির্গত হচ্ছে যা ওই প্লেটকে নষ্ট করছে। তিনি ওই ঘটনার প্রকৃত ব্যাখ্যা দিতে পারেননি। মাদাম কুরি ওই ঘটনার নাম দিলেন তেজস্ক্রিয়তা। মাদাম কুরি, পিয়ারে কুরি, রাদারফোর্ড অসংখ্য পরীক্ষা নিরীক্ষা করেন। রাদারফোর্ড তেজস্ক্রিয় বিকিরণের নির্গত কণার নাম দেন আলফা কণা, বিটা কণা ও গামা রশ্মি। এখানে ইউরেনিয়াম 238-এর বিকিরণ দেখানো হয়েছে। ভারী মৌলের যেমন ইউরেনিয়ামের ভারী নিউক্লিয়াস খুব অস্থায়ী, তাই ভেঙে যায়, উৎপন্ন হয় নতুন নতুন পরমাণু, তার সাথে আলফা কণা, বিটা কণা ও গামা রশ্মি এবং বিপুল পরিমাণ শক্তি। এই ঘটনাকে বলে তেজস্ক্রিয়তা। 1896-এ তেজস্ক্রিয়তা আবিষ্কার করলেন আতোয়া হেনরি বেকেরেল। 1898 মেরি সাকলস্কা কুরি ও তার স্বামী পিয়ারে কুরি পিচ প্ল্যান্ট আকরিক থেকে রেডিয়াম ও পোলোনিয়াম মৌল দুটি আবিষ্কার করেন, দুটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল। পিয়ের কুরি পথ দুর্ঘটনায় প্রাণ হারান, মেরি কুরি তেজস্ক্রিয়তাজনিত কারণে মজ্জা ক্যান্সারে আক্রান্ত হন ও মারা যান। তার যাবতীয় আবিষ্কার ও গবেষণার সুফল আজ ক্যান্সার চিকিৎসায় উৎসর্গ করা হয়েছে। 1944-এ পিয়ার কুরি ও মাদাম কুরিকে সম্মান জানিয়ে তাদের স্মৃতিতে 96তম কৃত্রিম মৌলটির নাম দেওয়া হল কুরিয়ম। তেজস্ক্রিয়তা আবিষ্কার হওয়ার পর নতুন নতুন মৌলের জন্ম হতে থাকল। রাদারফোর্ড মৌলের কেন্দ্রকে আলফা কণার আঘাত এনে নতুন পরমাণু সন্ধান করতে থাকলেন। একে ট্রান্সমিউটেশন বা নিউক্লিয় পরিবর্তন বলা হয়। 1902-5 মধ্যে এ ধরনের ঘটনায় রেডিয়াম থেকে 40টি পরমাণুর জন্ম হলো, সেগুলির নাম দেয়া হলো আয়োনিয়াম, ব্রেভিয়াম, অ্যাক্টিনোরিয়াম, রেডিওথোরিয়াম, নাইট্রন ইত্যাদি। কিন্তু কিছুকালের মধ্যেই বোঝা গেল যে সেগুলি কোনো নতুন পরমাণু নয়, তার অধিকাংশই রাসায়নিক ধর্মে মিল, কেবলমাত্র তাদের ভরে পার্থক্য রয়েছে। 1913 খ্রিস্টাব্দে ফ্রেডরিক সোডি এই পরমাণুগুলিকে বললেন আইসোটোপ, কিন্তু এই আইসোটোপ নামটি তার মাথা থেকে আসেনি। যিনি এই আইসোটোপ কথাটি প্রথম ব্যবহার করেছিলেন তিনি ফ্রেডরিক সোডির পিসি মার্গারেট টট, ইনি একজন চিকিৎসক, ইনিই প্রথম আইসোটোপ এই শব্দটি উচ্চারণ করেছিলেন। তখন বিজ্ঞানের জগতে গবেষণার ঝড় বইছে। অন্যতম প্রজ্ঞাবান তরুণ হেনরি মোজলে
তিনি তার এক্সরে বর্ণালিবীক্ষণ যন্ত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষায় ব্যস্ত। তিনি এই রকম অসংখ্য যন্ত্র বানিয়েছিলেন, এই রকম যন্ত্র নিয়ে এই যন্ত্র থেকে নিঃসারিত উচ্চগতির ইলেকট্রনের স্রোতকে এই যান্ত্রিক ব্যবস্থায় এই রকম যান্ত্রিক ব্যবস্থায় তিনি বিভিন্ন মৌলের কেন্দ্রকে আলাদা আলাদাভাবে আঘাত হানলেন, উৎপন্ন হলো এক্স রশ্মি। ওই উৎপন্ন এক্স রশ্মির তরঙ্গদৈর্ঘ্য ও কম্পাঙ্কের আলাদা আলাদাভাবে পাঠ তিনি লিপিবদ্ধ করলেন। তিনি প্রতিটি মৌলের পারমাণবিক সংখ্যা বনাম উৎপন্ন কম্পাঙ্কের বর্গের মানের লেখচিত্র আঁকলেন। যে লেখচিত্র আঁকলেন সেটি হলো এইরকম একটি সরললেখা পেলেন তিনি। তিনি এ থেকে বুঝতে পারলেন যে এবং আবিষ্কারও করলেন যে প্রতিটি মৌল একক বা অনন্য বা ইউনিক কম্পাঙ্কের এক্সরে নিঃসরণ করে। তিনি আরও বললেন যে মৌলের পারমাণবিক সংখ্যা আসলে ওই মৌলের প্রোটন সংখ্যা। এক যুগান্তকারী আবিষ্কার। এবং এই আবিষ্কারের পরেই তিনি পর্যায় সারণীতে মৌলগুলিকে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানোর কথা বললেন 1913 খ্রিস্টাব্দে। এবং নতুন পর্যায় সূত্রের অবতারণা হলো, যেখানে বলা হলো মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী ওই মৌলগুলির পারমাণবিক সংখ্যার সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। ইনি হচ্ছেন হেনরি মোজলে, প্রতিভাবান বিজ্ঞানী। মাত্র 28 বছর বয়সে নিজের দেশের জন্য যুদ্ধে গিয়েছিলেন, সেখানে গুপ্ত ঘাতকের বুলেটে তার প্রাণ যায়। এরপর বিজ্ঞানীরা একে একে জানলেন যে পর্যায় সারণীতে 1 থেকে 92 পর্যন্ত হাইড্রোজেন থেকে ইউরেনিয়াম পর্যন্ত মৌল রয়েছে, যেন এক একটি মৌলের এক এক রোল নাম্বার 1, 2, 3, 4 ইত্যাদি। হেনরি মোজলে এই পারমাণবিক সংখ্যা 43, 61, 75, 85, 87 মৌলগুলি আবিষ্কার হবে ভবিষ্যৎবাণী করলেন। পরবর্তীকালে আবিষ্কার হয়েছিল। তিনি পারমাণবিক সংখ্যা এবং তখন যে কণা বলবিদ্যার প্রয়োগ হচ্ছে তাকে প্রয়োগ করে বিজ্ঞানী রেঞ্জ, ভার্নার, বোর ও বারি ইলেকট্রন বিন্যাস অর্থাৎ ইলেকট্রন কনফিগারেশনের সাহায্যে পর্যায় সারণীটিকে সাজালেন। এটি লং ফর্ম অফ পিরিয়ডিক্যাল। 1925 সালে এই দীর্ঘ পর্যায় সারণী নিলস বোর প্রকাশ করেন। ইনি আর্নেস্ট অরল্যান্ডো লরেন্স 1929 থেকে 1930 এই সময়ের মধ্যে পৃথিবীর প্রথম সাইক্লোট্রন যন্ত্র আবিষ্কার হয়। এই সাইক্লোট্রন যন্ত্র যেন অ্যালকেমিস্টদের পরশ পাথর। অ্যালকেমিস্টরা যে কোনো ধাতুকে সোনায় রূপান্তরিত করতে চাইত। এই যন্ত্রেও এক মৌলকে আরেক মৌলে পরিণত করা সম্ভব হয়েছিল। এখানে কোনো একটি মৌলের পরমাণুর কেন্দ্রকে নিউট্রন, প্রোটন বা কোনো কণা দিয়ে আঘাত করে নতুন মৌল উৎপন্ন করা যায়। এটি প্রথম 60-ইঞ্চি সাইক্লোট্রনের ছবি। এই যন্ত্রে বিজ্ঞানী সিবর্গ ও ম্যাকমিলান প্লুটোনিয়াম, নেপচুনিয়াম সহ একাধিক ইউরেনিয়ামোত্তর মৌল তৈরি করেছেন। 1937 ওই সাইক্লোট্রন যন্ত্রে কার্লো পেরিয়ার ও এমিলিও জিনো সেগ্রে মলিবডেনাম মৌলকে ভারী হাইড্রোজেন দিয়ে আঘাত করে প্রথম কৃত্রিম মৌল টেকনিশিয়াম, যার পারমাণবিক সংখ্যা 43, তৈরি করলেন। যেহেতু এটা প্রথম মানুষের দ্বারা তৈরি কৃত্রিম মৌল, তাই এর নাম দেওয়া হলো টেকনিশিয়াম। 1871 খ্রিস্টাব্দে মেন্ডেলিভ মলিবডেনাম ও রুথেনিয়ামের মাঝখানে 43 সংখ্যার পারমাণবিক সংখ্যার, তখন অবশ্য পারমাণবিক সংখ্যা জানা ছিল না,
মৌলটিকে একা ম্যাঙ্গানিজ এই নামে ভবিষ্যৎবাণী করেছিলেন, যেটা সত্যিই 1837 খ্রিস্টাব্দে ১৯৩৭ খ্রিস্টাব্দে আবিষ্কৃত হল। সেই 1871-এর যে ভবিষ্যৎবাণী তা প্রমাণ হল। এখন প্রশ্ন উঠতেই পারে যে টেকনিশিয়ামকে কেন প্রকৃতি থেকে পাওয়া যায়নি। তার কারণ যে টেকনিশিয়ামের সব থেকে স্থিতিশীল আইসোটোপের যে অর্ধায়ু বা হাফ লাইফ সেটা হচ্ছে 4 মিলিয়ন বছর। 1 মিলিয়ন মানে 10 লক্ষ। কাজেই পৃথিবীর যখন জন্ম হয়েছিল তা প্রায় আজ থেকে 4,500 মিলিয়ন বছর। তা সেই সময়ে যা টেকনিশিয়াম ছিল তা সবই তেজস্ক্রিয় বিকিরণ করতে করতে অন্য মৌলে পরিণত হয়ে গেছে। বর্তমানে টেকনিশিয়ামকে কৃত্রিম উপায়ে বিশেষত নিউক্লিয় চুল্লিতে উৎপন্ন করা হয়। চিকিৎসা ক্ষেত্রে বিশেষত থাইরয়েড চিকিৎসায় এটি গুরুত্বপূর্ণ ব্যবহার হয়। 1944 খ্রিস্টাব্দে গ্লেন থিওডোর সিবর্গ এবং আরও একঝাঁক বিজ্ঞানী মিলে কৃত্রিম উপায়ে প্লুটোনিয়াম, অ্যামেরেসিয়াম, কুরিয়াম, বার্কেলিয়াম, ক্যালিফোর্নিয়াম, আইনস্টাইনিয়াম, ফার্মিয়াম, মেন্ডেলিভিয়াম, নোবেলিয়াম ও 106 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌল অর্থাৎ মোট 10টি কৃত্রিম মৌল তৈরি করেন। এবং তিনি আরও একটি যে কাজ করেন, পর্যায় সারণীকে তিনি রিকনফিগার্ড করেন। পর্যায় সারণীর নিচে অ্যান্থেনাইটস এবং অ্যাক্টেনাইটস মৌলগুলির জন্য স্থান নির্বাচন করেন। এইভাবে এইগুলি হচ্ছে ল্যান্থেনাইটস, এগুলি হচ্ছে অ্যাক্টেনাইটস। ল্যান্থেনাম 57 পারমাণবিক সংখ্যা ল্যান্থেনাম, এর পরে যে মৌলগুলি সেরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত এবং অ্যাক্টিনিয়াম 89, এর পরে যে মৌলগুলি থোরিয়াম 90 থেকে লরেনশিয়াম 103 পর্যন্ত, এই মৌলগুলিকে যথাক্রমে ল্যান্থেনাইটস ও অ্যাক্টেনাইটস বলা হয়। পরে এটি সম্বন্ধে বিস্তারিতভাবে আবার বলব। সিবর্গ এই ল্যান্থেনাইটস এবং অ্যাক্টেনাইটসগুলোকে পর্যায় সারণীর নিচে আলাদা করে রাখার সুপারিশ করেন। একে ব্লক ওয়াইজ পিরিয়ডিক্টিভলি এ ব্লক এলিমেন্টস বলা হয়, সে সম্বন্ধেও আমরা পরে আলোচনা করব। অর্থাৎ এক কথায় বলা যায় সিবর্গ রিঅ্যারেঞ্জড কনফিগার্ড দ্য পিরিয়ডিক্টিভল। একটু আগে সিবর্গ এবং আরও বিজ্ঞানীরা যতগুলি মৌল আবিষ্কার করেছেন যেগুলোর নাম বলেছি, ওই মৌলগুলির প্রতিটি বিভিন্ন বিজ্ঞানীর নামে, তবে ওই বিজ্ঞানীদের কেউই নামকরণের সময় জীবিত ছিলেন না। এই যে 106তম মৌলটি, তার নাম দেওয়া হয়েছিল সিবর্গিয়াম। এটি সিবর্গের নামেই দেওয়া হয়েছিল তার সম্মানে। তিনিই প্রথম ব্যক্তি যে জীবিত দশায় কোনো মৌলের নাম হয়েছিল। তিনি এতটাই আপ্লুত হয়েছিলেন যে তিনি বলেছিলেন যে এই স্বীকৃতি নোবেল প্রাইজের থেকেও তার কাছে বড় প্রাইজ। তিনি সারা জীবন পর্যায় সারণীর বুকে অমর হয়ে রইলেন। 1910-এর মধ্যেই নিষ্ক্রিয় মৌলগুলি মানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন আবিষ্কৃত হয়ে গেল। এগুলি নোবেল গ্যাস। 2006 সালে রুশিয়ান সায়েন্টিস্ট ইউরি ওগানেসিয়ান এবং আরও একজন বিজ্ঞানী ক্যালিফোর্নিয়াম এই মৌলের পরমাণুর সাথে ক্যালসিয়াম পরমাণুর সংঘর্ষ 1,080 ঘন্টা ধরে ঘটিয়ে যে কৃত্রিম মৌলটি তৈরি করলেন সেটি পর্যায় সারণীর শেষ মৌল, আপাত শেষ মৌল, 118 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, অর্থাৎ 118তম মৌলটি আবিষ্কার হল। ইউরি ওগানেসন এই
মৌলটি আবিষ্কারের পিছনে অন্যতম অবদান, তাই তাকে সম্মান জানিয়ে মৌলটির নাম দেওয়া হলো ওগানেসন, ওজি। ইনিও জীবিত আছেন এখনো। এবারে এখানে দেখিয়েছি যে কিভাবে সাইক্লোট্রন যন্ত্রে কৃত্রিম উপায়ে নতুন মৌল তৈরি করার প্রক্রিয়া করা হয়। এখানে সাইক্লোট্রন যন্ত্রে ক্যালসিয়ামের 48 আইসোটোপকে ঘূর্ণনের মাধ্যমে তীব্র গতি সম্পন্ন করে বার্কেলিয়াম এই পরমাণুতে আঘাত করায়। এটা প্রজেক্টাইল, এটা টার্গেট। এবং এই বার্কেলিয়াম ভেঙে তার থেকে ডিটেক্টরে যেগুলো ধরা পড়েছে, যে পরমাণুগুলো উৎপন্ন হয়েছে, নতুন নতুন মৌল, কৃত্রিম মৌল, টেনেসাইন 117 পারমাণবিক সংখ্যা, মস্কোবিয়াম 115, নিওনিয়াম 113। এইভাবেই একের পর এক নতুন কৃত্রিম মৌল তৈরি করা হয়েছে। এখনও নতুন মৌল তৈরির প্রক্রিয়া চলছে। এই হচ্ছে এখনও পর্যন্ত সর্বশেষ 118টি মৌলের দীর্ঘ পর্যায় সারণী। এতক্ষণ ধরে তোমরা যে আলোচনা শুনলে, আজকে এখানেই শেষ করছি। অল্প কিছুদিনের মধ্যেই পর্যায় সারণীর চতুর্থ পর্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব। যদি আজকের এই আলোচনা তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের কোনো উপকার করে থাকে, তাহলে তোমরা এটিকে লাইক করো, শেয়ার করো, অন্যদের দেখতে বলো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে। ধন্যবাদ।